অনেকগুলো নতুন নতুন মুভি বের হয়েছে, বাট সেগুলো হল প্রিন্ট তাই আমরা দিতে পারছি না। অনেকে রিকোয়েস্ট করছেন, বাট হল প্রিন্ট মুভি আসলে না এক্সপ্লেন করে মজা পাওয়া যায় না, আপনারা দেখে মজা পাবেন। এইচডি প্রিন্ট বের হলে যদি অন্য কোনো চ্যানেল না দেয় তাহলে আমরা অবশ্যই দিও, ঠিক আছে? তো আজকে আমরা মাস মহারাজা রবি তেজার একটা সুপার ডুপার হিট মুভির এক্সপ্লেন করতে চলেছি। তার অভিনয় আর টাইমিং এর ব্যাপারে তো কোনো কিছু বলতে হবে না, অলওয়েজ বেস্ট। মুভির কাহিনীটাও ভালো লেগেছে, বলতে পারেন অস্থির। অনেক ভালো ভালো অ্যাক্টররা মুভিটাতে কাজ করেছে, বিশেষ করে মুভির কমেডি সিনগুলো আপনাকে অবশ্যই হাসাবে। অনেকেই হয়তো মুভিটা দেখেছেন, বাট যারা দেখেননি তারা অনেক এনজয় করতে পারবেন এমন একটা মুভি এটা। কিছু কিছু অ্যাকশন সিন ওই হয়ে যদিও লজিক্যালি মাথার উপর দিয়ে যাবে, বাট দেখতে অস্থির লাগে, স্লো মোশনের সিনগুলো কঠিন। ওয়েল, কথা বলছিলাম 2015 মুক্তি পাওয়া অ্যাকশন কমেডি ড্রামা তেলেগু মুভি, নাম বেঙ্গল টাইগার এর ব্যাপারে। মুভির সিন শুরু হয় কোনাসেমা ডিস্ট্রিক্টের একটা গ্রামের জমির মাঝে। দূর থেকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে একটা আহত বাঘকে দেখানো হচ্ছে। এন্ট্রি হয় মুভির হিরো মাস মহারাজা রবি তেজা, অর্থাৎ আকাশ নারায়ণের। অবস্থা দেখে তো বুঝতেই পারছেন সে একটা যুদ্ধে লড়াই করেছে, হয়তো গানে বুলেট নেই বলে সেটা ফেলে দেয়, তারপর উঠে সেখান থেকে যেতে থাকে। আর যেখানে যেখানে পা রাখে আমরা দেখি মানুষ মরে মরে পড়ে আছে কাদার মাঝে, তার মানে সেই হয়তো এদের সঙ্গে লড়াই করেছে। সামনের দিকে যেতে একটা গাড়ি উড়ে এসে তাকে ধাক্কা দেয়, আর ভাই পড়ে যেতে যেতে তার চোখের সামনে কিছু মুখ ভেসে ওঠে। এরপর সে কাদার মাঝে পড়ে যায় আর স্ক্রিন কালো হয়ে এই ঘটনার সূত্রে গিয়ে সিন শুরু হয় আত্রেয়াপুরম গ্রামে। কাট কাট করে কিছু ছেলে পেলেকে দেখানো হচ্ছে যাদের কিছু লোক উঠিয়ে নিচ্ছে। তারপর সিন মাঠে এলে একজন ডাক দিয়ে বলে, আকাশ বেটিং এর টাকা দেয়নি বলে তোর বন্ধুদের সব উঠিয়ে নিয়ে যাচ্ছে, চাতালের দিকে গেছে। আকাশ বলে, যেতে দেবে, আমি এটাই তো চাইছিলাম। বাস ভাই ট্রাকটা নিয়ে সেখানে হাজির। তাকে দেখে এরা সিটি বাজাতে থাকে, বেটা এবার তোদের অবস্থা খারাপ। আকাশ বলে, আমি গত কয়েক মাস ধরে খুঁজতেছি এই এলাকায় বেটিং কে করছে, ছেলে পেলের মাথা নষ্ট করে দিয়েছে, এর জন্য তারা চুরি করতে শুরু করেছে, তাই আমি এদের দিয়ে এই জাল ফেলেছি। এরা বেটিং এর টাকা দিবে না, তোরা এদের ধরে আনবি আর আমি তোদের ধরবো। এখন হিরো এসেছে, ভিলেনটাকে আর ছাড়বে? ওই যা, ওকে মেরে হাত পা ভেঙে দে। সবাই যাবে, এই ইন্ডিয়ান ডিপজল সবাইকে থামায়। তারপর সে দৌড় নেয়, কিন্তু ভাই তাকে থামিয়ে দিয়ে আহি চিকনি চামেলি চুপকে একেলি এভাবে কমন নড়াচ্ছে। এ আবার দৌড় দেয়, ভাই আবার থামিয়ে একটু ডুগডুগি বাজায়, তারপর একটা থাপ্পড় দেয় যাতে সে পড়ে গেলে এভাবে ঢেউ যেতে থাকে। ভাবা যায় এটা কোনো কথা? মারামারি শুরু হয় এখানে, আমরা অসাধারণ জাস্ট অসাধারণ কিছু ফাইট সিন দেখানো হয়। কমেডি করতে করতে ভাই সবাইকে মারে, যাক শেষে ক্ষমা চায় আর এইসব বেটিং এর বিজনেস করবে না। তো হিরোর এন্ট্রি একটু গানা বাজানা না হলে হয়, অস্ত্রের লোকেশনে অস্ত্রের সব ডান্স একটা গান হয়ে যায়। এরপর ক্যামেরা আমাদের আকাশের পরিবার সঙ্গে আলাপ করায়। এটা তো আকাশের নেঙ্গুর, বুঝতেই পারছেন, এটা নানি, এটা আকাশের বড় ভাবি, এটা ছোট ভাবি, ইনি আকাশের মা, আর এরা দুজন আকাশের বড় ভাই, তার মানে আকাশের বাবা নেই। আকাশ কাজ বাজ করে না, মারামারি আড্ডাবাজিতে লেগে থাকে, তাই ভাবিরা স্ট্রাইক করেছে। কারণ জানতে চাইলে তারা বলে বিয়ে করতে হবে। আচ্ছা তাই তো বলি, এত চুলকায় মজা লাগে না কেন? কিন্তু আমাকে কে বিয়ে করবে? ছোট ভাই বলে, আমরা মেয়ে পছন্দ করে রেখেছি, এখন তুমি দেখলেই হবে। ব্যাস চলে আসে পরের দিন মেয়েকে দেখতে, ভাই তো লজ্জা পেয়ে বসে আছে। ছোট ভাই বলে, নির্লজ্জ মানুষ লজ্জা পেলে ভালো দেখায় না। ভাই মাথা ওঠাই আর মেয়েকে দেখে তো তার ভালো লেগে যায়, ভাবি এ তো তোমাদের চেয়ে বেশি সুন্দর। মেয়ের বাবা বলে, তোমার কি কিছু বলার আছে বেটা? শঙ্কু বলে, আরে না না, সে কি বলবে, ভাইয়ের পছন্দ হয়ে গেছে মেয়ে। মেয়ে বলে, আমি কিছু বলতে চাই। তো দিদি ভাইকে নিয়ে সাইডে যাচ্ছে, ভাই তাদের দেয়ালে লাগানো কিছু ফ্যামিলি ফটোগুলো দেখতে দেখতে যায়। আকাশ শুরু করে, তুমি কি বলবে আমি বুঝতে পারছি, কোনো চিন্তা নেই, আমি শুনলাম তোমার নাকি কি যেন একটা দোষ, কুঞ্জ দোষ না কি যেন আছে। চিন্তা করো না, চিন্তা করো না, আমি তোমার লাইফ বানিয়ে দেবো। দিদি তার রূপ বের করে, কি বে, তুই বানাবি আমার লাইফ? কে বে তুই, নিজেকে কি ভাবছিস? হ্যাঁ ভাই, তো আকাশ থেকে বললো, যা সালা দেখতে কেমন আর কথা কেমন। দিদি বলে, কখনো কি নিউজ পেপারে তোর ছবি এসেছে? আকাশ বলে, নিউজ পেপার? নো 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 নো, টিভিতে কখনো এসেছিস? আকাশ বলে, আচ্ছা বিয়ের সঙ্গে এসবের কি সম্পর্ক? দিদি বলে, আমার যে বর হবে তাকে ফেমাস হতে হবে, এমন সুন্দরী মেয়ে এত জমি জমা, তোর মতো এমন কুদ্দুস এসে আমায় বিয়ে করে নিলেই হলো। মানে মেয়েটা মোটামুটি অপমান করে ভাইকে রিজেক্ট করে দেয়। সেই অপমান নিয়ে চার বন্ধু ঘাটের পারে বসে যায়। আকাশের কথা, সে ফেমাস হবে, খবরের কাগজ আর টিভিতে যেন সে ছড়িয়ে যায়, এমন কিছু করতে হবে। একটা মেয়ে এভাবে বললো? এরা বলে, তার জন্য কি করবি ভাই? আকাশ বিহারের একটা বোতল পানিতে ফেলে দিয়ে বলে, একটা সামান্য বোতল যদি এত বড় পুকুরকে ডিস্টার্ব করতে পারে, তাহলে এই 6 ফিটের একটা মানুষকে একটা দেশ বা রাজ্যকে নড়াতে পারবে না? দেখি চল। পরের দিন ভাই খুব সকাল সকাল রেডি হয়ে যায়, এরা বসে বসে তাস পিটাচ্ছে, মানে সকালে খেলা শুরু করেছে। যাক ভাইদের কাছে আসে, এ বলে, কি ভাই কাল যে বললি ফেমাস হবি, কি করবি তার জন্য, কিছু ভেবেছিস? আকাশ বলে, আব্বে পেটে ডাবের পানি গেছিল তাই যাতা বলেছি। বাচ্চার কি জান নিবি, কি বলছিস এসব? তো তারা তাদের কাজে লেগেছিল, পাশ দিয়ে একটা মিস
মিছিল যাচ্ছিল আকাশ তার ব্যাপারে জানতে চাইলে তার ফ্রেন্ড বলে এই মন্ত্রী আসছে ভাষণ দিতে তাই তারই মিছিল যাচ্ছে, তবে মিছিলে গেলে বিরিয়ানি পাওয়া যাবে, যাবি আর কি। পার্টিরা চলে আসে মিছিলের সঙ্গে। এন্ট্রি হয় মুভির আরেক ক্যারেক্টার সায়াজি শিন্ডে অর্থাৎ এগ্রিকালচার মিনিস্টার সাম্বার। কাকু ভাষণ দিচ্ছে, লোকজন জোশ নিয়ে সব শুনতে শুনতে তালি দিচ্ছে। আকাশ বলে শালা আমরা দুই মিনিট কথা বলতে চাইলে লোকজন পাত্তা দেয় না, কারণ আমরা কমন ম্যান আর এই মিথ্যে কথা শোনার জন্য লোকজন এভাবে জমা হয়েছে। না কিছু একটা করতে হবে, কিছু তো একটা করতেই হবে। এ গুলজার পাথর উঠা। সে উঠায়, আবে পাথর উঠাতে বলেছি বালু নয়, সাঙ্গু উঠাই ভাই এটা হবে। হ্যাঁ এই তো কাজের মতো কাজ করেছিস, এবার দেখ। আরে ও সাম্ভা, পাথরটা মেরে দেয় যেটা উঠতে উঠতে গিয়ে সোজা মিনিস্টারের মাথায় নাগে। পাশে ছিল তার লোক, এ ধরো ওকে ধরো। লোকজন ছোটাছুটি করতে শুরু করেছে, পুলিশ আসে আকাশকে ধরতে। এদিকে তার ফ্রেন্ডরা পালাচ্ছে, কারণ তারা ভাবতেই পারেনি সে এমন কিছু করবে। বাট আকাশ নড়ে না, পুলিশ তাকে ধরেছে, সে পোস্ট দিচ্ছে, বন্ধুদের দেখছে, আরে আয় কই তোরা, গ্রুপ ছবি উঠে আয়, ওঠান ওঠান ভালো করে উঠান, কি পোস্ট ঠিক আছে তো। ধরে নিয়ে যাওয়া হয়, মিনিস্টার মাথায় পট্টি বেঁধে নেয়। তার লোক আসে, কিরে ও কোন পার্টির, অপোজিশন পার্টি পাঠিয়েছে নাকি? সে বলে, ভাই ও কোনো পার্টির নয়, আর না কেউ ওকে সুপারি দিয়েছে, ও তো। হ্যাঁ ও তো কি বল? সে বলে, ভাই ও তো ফেমাস হওয়ার জন্য, পত্রিকায় নাম আসার জন্য আপনাকে মেরেছে। কি ফেমাস হতে একটা মন্ত্রীকে মারবে? চল গাড়ি বের কর, শালাকে আজ শেষ করে দিব। চলে আসে থানায়, মন্ত্রী লোকজন থানার বাইরে অপেক্ষা করছে। মন্ত্রী ভিতরে আসে, কোথায় ও, কোথায় হারামিটা? অফিসার বলে, স্যার ওই যে আমার গান দিন আর ওকে মেরে আমার এনকাউন্টার খাতায় ঢেলে দিন। পুলিশ ভাইকে মোটামুটি মেরেছে, মন্ত্রী গান তাক করে আছে। আকাশ বলে, অন্য কোথাও লাগলে বাঁচার সম্ভাবনা আছে, এখানে মারেন খেলা শেষ হয়ে যাবে। শুটমি শুটমি, মন্ত্রী বলে, এ তোর ভয় লাগছে না? আকাশ বলে, ওই শব্দ আমার ডিকশনারিতে নাই। মন্ত্রী তাকে বের করতে বলে, এ ওকে বের কর আজকে ওকে। আকাশ বের হয়ে এসে মন্ত্রীর সামনে চেয়ার নিয়ে বসে পড়ে। মন্ত্রী বলে, আমার পাথর মারলি কেন, দেখ কি অবস্থা করেছিস আমার, দেখ। আকাশ বলে, স্যার এজেন্টটা খুব সিম্পল, ফেমাস হওয়ার জন্য, পপুলার হওয়ার জন্য আপনাকে মেরেছি, কারণ আপনি ছাড়া অন্য কাউকে মারলে এত লোক আর মিডিয়া আমার পেছনে আসতো? আসতো না। আপনাকে যদি মেরে ফেলার ইচ্ছে থাকতো তাহলে পাথর কেন মারতাম, সোজা পটাকা ফাটিয়ে দিতাম না? মন্ত্রী বলে, তো ফেমাস হওয়ার জন্য যা ইচ্ছে তাই করবি, আমি যদি ইন্সপেক্টরকে মারতে বলি তো মারবি? আকাশ টেবিল থেকে গানটা নিয়ে ধামাধাম ফ্লোরে শুট করতে থাকে। আরে কি করছিস বে, আমার শব্দে তো প্রশ্ন ছিল তাই না? আকাশ বলে, এই জন্যই তো ফ্লোরে মারলাম, ফার্স্ট টাইম ছিল, ঠিকঠাক চলে যেত স্যার। অফিসার অবাক, কি এটা তোমার প্রথম গান ধরা ছিল? আকাশের এমন সব পাগলামি দেখে মন্ত্রী হাসতে শুরু করে। কি হলো হাসির? মন্ত্রী বলে, তুই তো একদম আমার মতো রে, আমি তো একসময় তোর মতোই ছিলাম, মজা লাগলো, চল আমার নিচে কাজ করবি? আকাশ বলে, না আপনার সঙ্গে কাজ করবো, কঠিন। স্যার স্যালারি? মন্ত্রী বলে, বল তোর কত চাই? আকাশ ভাবে, 1,00,000। মন্ত্রীর চেলা ব্রহ্মা বলে, এ আমি এত বছর ধরে কাজ করছি, আমার বেতনই তো 25,000। আকাশ বলে, বেটা স্যালারি ট্যালেন্ট কে দেওয়া হয়, এক্সপিরিয়েন্স কে নয়। মন্ত্রী আকাশকে সঙ্গে নিয়ে হাসতে হাসতে বাইরে চলে যায়। লোকজন তো ভাবছে, যাস চলো, এটা আবার কি হলো, আমরা এর জন্য প্রোটেস্ট করছি আর মন্ত্রী একে নিয়েই বের হলো। আকাশ মন্ত্রীকে যেতে বলে তার ফ্রেন্ডসদের বলে, সব পত্রিকার কাটিং আমাদের পুরো এলাকাতে লাগিয়ে দে, লোকজন যেন বুঝতে পারে আমি কে। তার ভাইরা বলে, আকাশ এসব কি? আকাশ বলে, ভাইয়া সবে তো শুরু, আগে দেখে যাও আরো কি হয়, এ চলো রে। সিন কয়েকদিন সামনে আসে। এন্ট্রি হয় মুভির অন্য আরেক ক্যারেক্টার রাও রামেশ অর্থাৎ হোম মিনিস্টার নাগাপ্পার। সাম্বা বলে, কি ব্যাপার ইয়ার, তোকে এমন চিন্তিত লাগছে কেন, এত বড় লোক ছেলের সঙ্গে তোর মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে, টেনশনের কি আছে? নাগাপ্পা বলে, আরে তুই তো জানিস ওই রেড্ডি আমার পেছনে লেগে আছে, কাল মেয়ে দেশে ফিরছে, কি করব বুঝতে পারছি না। সাম্বা বলে, আর তুই দেশের হোম মিনিস্টার তারপরও ভয় করছিস, সিকিউরিটি তো তোর হাতেই। কাকু বলে, আরে মেয়ে এতদিন পর দেশে ফিরছে, তাকে পাওয়ার দেখাতে চাই না, নর্মালি আনতে চাই, আর তাছাড়া সিকিউরিটি বেশি হলে লোকজন ভাববে মেয়ে দেশে আসাতে আমার ফেটে গেছে। সাম্বা বলে, তুই চাইলে আমি তোকে একটা বুদ্ধি দিতে পারি। কি বুদ্ধি? কাকু বলে, একটা নতুন ছেলে তো আমার এখানে যোগ হয়েছে, তুই তো জানিস আকাশ কঠিন একটা ছেলে, ওকে পাঠিয়ে দে। নাগাপ্পা বলে, একা? সাম্বা বলে, আরে সে একাই শিকার করে, তুই ওর ব্যাপারে কিছু জানিস না, একদম চিন্তা করিস না, ও ম্যানেজ করে নেবে। কাকু বলে, ঠিক আছে। পরের দিন ভাই চলে আসে এয়ারপোর্টে, ফোনে কথা বলছিল বন্ধুদের সঙ্গে। এন্ট্রি মানে এক কবুতরের বাচ্চা, মানে মুভির হিরোইন রাশি খান্না অর্থাৎ শ্রদ্ধা, হোম মিনিস্টারের মেয়ে, বিদেশ থেকে পড়াশোনা শেষ করে বাসায় ফিরছে, খুব তাড়াতাড়ি তার বিয়ে ঠিকঠাক হয়ে যাবে। তাকে দেখে তো ভাইয়ের হুঁশ উড়ে যায়, এত সুন্দরী ফুরি। এখান থেকে একটা গোপাল নিয়ে দিদির সামনে ফেলে দেয়, অপেক্ষা করছে সঠিক সময়। কামন কামন কামন, দিদি সেই সোজায় আসছে, পা দিবে, ভাই তার আগে গ্লাভটা উঠাতে হাত দেয়, এ মিস্টার কি হচ্ছে, হাত সরান। আকাশ বলে, আপনি পা সরান। উঠে বলে, এইটুকু একটা গোলাপের উপর যদি এমন গোলাপের একটা তোরা পা উঠিয়ে দেয় তাহলে কি এই গোলাপ বাঁচবে? শ্রদ্ধা বলে, কি ফ্লার্টিং করা হচ্ছে? আকাশ বলে, না নিজেকে ইন্ট্রোডিউস করা হচ্ছে, হাই আমি আকাশ। দিদি বলে, ও আচ্ছা, বাবা বলেছিল, চলো রওনা দেয়। আস্তে আস্তে আমরা দেখি রাস্তার মাঝ পথে জায়েদ খান চেয়ার নিয়ে হাজির, এদের গাড়িতে একটা গাড়ি
গাড়ি ধাক্কাও দেয়। শ্রদ্ধা একটু ভয় পাচ্ছে। আকাশ বলে, তোমার বাবার পুরনো বন্ধু এরা তোমায় হাই হ্যালো বলতে এসেছে, তো তুমি একটু বসো, আমি পরিচয় করে দিয়ে আসছি। রেড্ডি ছোট ভাই লোকজন নিয়ে হাজির, শ্রদ্ধাকে মারবে। তালুকদার আদেশ করে, এ যা, কি হবে এখানে বুঝতে তো পারছেন। ভাই মারছে আর দিদিকে দেখাচ্ছে, তারও ভালো লাগছে, বাহ ছেলেটা তো বেশ। ভাই মজায় মজায় সবাইকে মারে, স্লো মোশনে সিনগুলো কঠিন লাগে। আর এখানে বেশি মজা লাগে যখন একে মারতে যাবে, মারার আগে এ তো ভয় পেয়ে যায়। আকাশ বলে, কি বে টাকলা করেছিস কেন? এ বলে, ভাই এটা ফ্যাশন। আকাশ বলে, ঠিক আছে তাহলে আমি এখানে একটা ট্যাটু আঁকিয়ে দিই, ফ্যাশন আরো ভালো হবে। একটা থাপ্পড় মারে আর এর চাঁদনি চকের ছিলকা উঠে যায়। যাক, সবাইকে মেরে মুরে একে ওয়ার্নিং দিয়ে স্লো মোশনে ভাই আসতে থাকে। সিন চলে আসে মিনিস্টারের বাড়িতে। আমরা কথা শুনেই মিনিস্টার ঘাবড়ে যাচ্ছে যে আরো লোক পাঠানোই মনে হয় ভালো ছিল। আকাশ বলে, স্যার আমি একা গেছি তাই আপনার মেয়ে বেঁচে ফিরেছে। লোক বেশি হলে এ ভাবতো ও বাঁচাবে, ও ভাবতো এ বাঁচাবে, শেষে আপনার মেয়েকে হারাতে হতো। মিনিস্টার বলে, সেটা বুঝলাম, কিন্তু এত সাবধান হওয়ার পরেও তারা খবর পেল কি করে? আকাশ ঝটকা দেয়, স্যার আমি বলেছি ওদের। কি, তুমি তুমি বলেছ আবার, তুমি বাঁচিয়েছো? আকাশ বলে, স্যার আপনি ওদের ভয়ে ভয়ে কাজ করছেন যে না জানি কখন ওরা হামলা করে দেবে। আমি রেড্ডির ভাইকে মেরে ওর সাহসে হামলা করেছি, এরপর থেকে ও আপনার উপর হামলা করার আগে 10 বার ভাববে। মেয়ে ফেয়েছে, এসব ভুলে এনজয় করুন। চললাম স্যার। ভাই যাচ্ছে, এরা ভাবছে যা সালা, এ তো আগুনের গোলার মতো বলে গেল। রাতে খেতে বসে এন্ট্রি হয় মুভির অন্যতম আরেক ক্যারেক্টার, অনেক পরিচিত একজন কমেডিয়ান, পৃথ্বীরাজ অর্থাৎ সিদ্ধাপার। ইনি শ্রদ্ধার চাচা, হিরো হতে চায় কিন্তু শ্রদ্ধার বাবা টাকা ইনভেস্ট করতে চায় না, এই জন্য দুই ভাইয়ের মাঝে তেমন একটা বনে না। শ্রদ্ধার চাচার একটাই কথা, সে হিরো হতে চায়। এর জন্য শ্রদ্ধার বাবাকে অনেক বুঝায় বাট মিনিস্টার রাজি না। এটা শ্রদ্ধা চাচি আর এই পিচি দুটো ছেলে মেয়ে, তো মিনিস্টার রাজি হয় না, সেজন্য হিরো সাহেব একটু রাগ করে সেখান থেকে চলে যায়। মিনিস্টার বলছে, যাক সে যেতেই পারে, সে অধিকার তার আছে, তোমরা খাও। খাবার শেষে শ্রদ্ধা বলে, বাবা সকাল থেকে দেখছি আকাশ এখানে নেই। তার বাবা বলে, আরে বেটি ও তো আমাদের স্টাফ না, ও তো তোমার সাম্ভাঙ্গালের লোক। শ্রদ্ধা বলে, তাই? এজন্যই বলি তুমি সিএম হতে পারো না কেন। এ কি বলছিস? শ্রদ্ধা বলে, তাই তো বাবা, যে লোকদের দেখে তুমি ভয়ে তাকে হায়ার করেছো, যে ছেলে একা সবাইকে মেরে তাড়িয়ে দিয়েছে তুমি তাকে কাছে না রেখে অন্যের কাছে রেখেছো। মিনিস্টার বলে, আরে ওর মতো ছেলে আমাদের এখানে হাজারো রয়েছে। শ্রদ্ধা বলে, বাবা গান নিয়ে তোমার পিছে দাঁড়িয়ে থাকা লোকের চেয়ে যে তোমার জন্য সামনের ব্যক্তির হাওয়া টাইট করতে পারবে সে বেশি কাজের। তোমার স্টাফ যদি তোমার চেয়ে চালাক না হয় তাহলে তুমি বাঁচবে কি করে? ওর মতো ছেলেকে আমাদের এখানে রাখা উচিত, আমি জাস্ট বললাম, তুমি ভেবে দেখো। সিন দুদিন সামনে আসে, আকাশ মন্ত্রীকে নিয়ে যাচ্ছে, মন্ত্রী ফোনে লেগে আছে, কাকে যেন বলছে যে আকাশের জন্য তার অনেক সমস্যার সমাধান হয়ে গেছে, সে তার জন্য লাকি। আকাশের ফোন বাজে। এবার থেকে হোম মিনিস্টার বলে, বেটা? আকাশ বলে, হ্যাঁ কে বেটা? হোম মিনিস্টার বলে, আরে আমি হোম মিনিস্টার বেটা। ও স্যার, জি স্যার, জি স্যার বলুন। মিনিস্টার বলে, তোমার সঙ্গে জরুরি কথা ছিল, কোথায় তুমি? আকাশ বলে, স্যারকে অ্যাসেম্বলি নিয়ে যাচ্ছি, সে ফোনে লেগে আছে, আপনি বলুন, সমস্যা নেই। মিনিস্টার সরাসরি বলতে পারছে না, আমরা আমরা করতে করতে বলে, আমার এখানে কাজ করবে? আকাশ বিশ্বাস করতে চায় না। মিনিস্টার বলে, সে সিরিয়াস, তুমি ওখানে যা পাও তার ডবল দিব। আকাশ বলে, মন্ত্রী সাহেব তো আমাকে এখানে 2 লাখ দেয় প্রতি মাসে। শুনেই মন্ত্রী চমকে ওঠে, শালা ই আবার কাকে গুল মারছে। শ্রদ্ধার বাবা বলে, ঠিক আছে আমি তোমাকে ডাবল দিব, এখন আসতে পারবে? আকাশ বলে, পারবো মানে, আই এম অন দা ওয়ে। মন্ত্রীর গাড়ি রাস্তার মাঝখানে থামিয়ে দেয়। আরে কি হলো? আকাশ বলে, সরি স্যার একটা ধাঁচু অফার এসেছে। ভাই মন্ত্রী তো অবাক, আবে ভাই মানে এভাবে মাঝ রাস্তায়? আকাশ তার মনে মন্ত্রীকে মাঝ পথে রেখে চলে যায়। সিন চলে আসে রাতে, মন্ত্রী খুব রেগে আছে, শালা কি মানুষ, ওর মাঝে কি কোনো ইমোশন নেই, কোনো দয়া নেই, আমাকে মাঝ রাস্তায় ছেড়ে গেল, আমি একটা মন্ত্রী? ব্রহ্মা তো খুব মজা নিচ্ছে, আরো রাখুন মাথায় করে, যে আপনার মাথা ফাটিয়েছে তাকে আপনি টাকা দিয়ে নিজের কাছে রেখে দিলেন, এখন কেন? মন্ত্রী বলে, আমি ওকে ছাড়বো না, আমি ওকে দেখে নিব, সিএম এর কাছে যাব। এদিকে আকাশের মন্ত্রীর কাছ থেকে হোম মিনিস্টারের কাছে যাওয়ার খবর পুরো এলাকায় ছড়ে গেছে, পত্রিকায় ছড়ে গেছে। গ্রামের লোকজন পত্রিকা দেখে খুব তারিফ করছে যে আকাশের খুব উন্নতি হচ্ছে। সিন কয়েকদিন সামনে মিনিস্টারের বাড়িতে আসে, দুজনের আলাপ হয়ে গেছে, দুজনের মাঝে ভালো মিলও হয়ে গেছে। আরে ওই তো শাস্ত্রী দিয়ে এসে গেছে। একটা গাড়ি এসে থামে আর ভিতর থেকে বের হয় কে? আমার ফেভারিট কমেডিয়ান রাজা প্রসানী কৃষ্ণা মুরালী অর্থাৎ সেলিব্রিটি শাস্ত্রী। লোকটাকে দেখলেই কেমন জানি ভিতরটা ঠান্ডা হয়ে যায়, কঠিন লোক না? যাক আকাশ জিজ্ঞেস করে, কে ইনি? সিদ্ধাপা বলে, সেলিব্রিটি শাস্ত্রী, সিএম আর আমাদের পারিবারিক পণ্ডিত, অনেক মানি আমরা তাকে। কি খবর পণ্ডিত মশাই, আমার কি রাহুকাল শেষ হয়নি, আমার কোনো চান্স হবে না? আকাশ এভাবে পণ্ডিতকে ঘুরে ঘুরে দেখছে। কাকু বলে, কি খবর? কে বালক আমাকে দেখে যাচ্ছে যেন আমি হিরো আলম? হিরো বলে, আরে ও নিউ ভর্তি হয়েছে গো। আকাশ কাকুর কানে কানে কি যেন একটা বলে, আর দুজন মিলে হাসতে হাসতে এমন এমন করে, মানে আকাশ তাকে সন্দেহ করে যে সে আসলেই পণ্ডিত কিনা। কাকু ভাবছে এ তো অনেক চালু মাল। যাক হোম মিনিস্টার আসে, কি পণ্ডিত মশাই ছেলে পক্ষ আসেনি? কাকু বলে, আরে এসেছে তো, শনিকাল একটু খেলা দেখতে গেছে তো তাই ওদের মোড়ে দাঁড় করিয়ে রেখেছি, আপনি তো জানেন আমি সঠিক মুহূর্ত ছাড়া কিছুই করি না। মিনিস্টার সিদ্ধাপাকে দেখে বলে, এটা কি, ও জোকার সেজে আছে কেন বউ? সিদ্ধাপা বলে, ভাই কালাকারকে অডিয়েন্সের সামনে অপমান করবেন না প্লিজ। কাকু রেগে যায়, এ আরেকবার অভিনয়ের কথা বললে তোকে জানে মেরে ফেলবো। না সে শোনে না ভাইয়া, আমাকে কাটলে রক্ত নয় অভিনয় বের হবে। কাকু তো আরো রেগে যাবে। এবার সিদ্ধাপা, এই এই এই।
10B ফেল করে টাকা খরচ করে মিনিস্টার হওয়া রাজনেতা যে ঠিকঠাক শপথ পড়তে পারে না সে কি জানবে অ্যাক্টিং এর ব্যাপারে? সবাই তো অবাক, এ কি বলছে এসব? সর্দার মা আসে, এ কি বলছো তুমি? সে তার উপরে রেগে যায়, ওই চুপ কর মন্ত্রীর মন্ত্রা, শাস্তি একটু যেই বলে, আরে সিদ্ধাপ্পা এসব কি হচ্ছে? সে তার উপরে রেগে যায়, এ এত বছর অবধি বিয়ে না করে অন্যের বিয়ের সময় নির্ধারণ করা ফালতু পণ্ডিত, তুই কি জানিস ভাই অ্যাক্টিং এর ব্যাপারে? কাকু বলে, জয়সলা এখন কি বিয়ে করিনি বলে আমার কিছু বলাও যাবে না? কাকুর রিয়াকশনের কথাগুলো কঠিন। যাক, তার বউ কথা বলাতে সে তাকে একটা চটকানা মারে যাতে সে গাড়ির সঙ্গে গিয়ে এভাবে থেমে যায়। এটা তো অবাক, কি হচ্ছে এটা? শেষে সর্দার বাবা রেগে গিয়ে তাকে যে মারতে যাবে, কাকু সামনে বসে যায়, কেমন ছিল আমার অ্যাক্টিং ভাইয়া? কি এটা অ্যাক্টিং ছিল? কপা সিদ্ধাপা বলে, দেখেছেন আপনারা কেমন অবাক হয়েছেন, অডিয়েন্সরাও এভাবেই অবাক হবে ভাইয়া, জাস্ট একবার আমার চান্স দিন। ও বাচ্চারা সবাই বলে, তার অভিনয়ে পাগলামি বেড়েই চলেছে, প্লিজ একবার চান্স দিন। আকাশও অবাক তার অভিনয় দেখে, স্যার আপনি তো জিনিয়াস। অনেক বলার পর শ্রদ্ধার বাবা বলে, ঠিক আছে তোর যা মন চায় কর, বাট একবারই চান্স পাবি। খুবই ভালো কথা। যাক, বরযাত্রী এসে গেছে, পণ্ডিত বলে দিচ্ছে কে কোথায় বসবে, এটা নিয়ে আবার এরা দুজন মজা নেয়, আবারও এমন এমন করে। একটু পর শ্রদ্ধাকে আনা হয়, একে তো সুন্দর, উপর থেকে এমন সুন্দর করে সাজানো হয়েছে, পুরাই কুইন লাগছিল। যাক, শ্রদ্ধা ছেলেকে দেখে, এ রাহুল, ভালো লাগে তার? আকাশকে ইশারা করছে, তাকে কেমন লাগছে? আকাশ বলে, সেই। দিদি বলে, ছেলেটা কেমন জমবে? আকাশ বলে, ব্যাড চয়েস, মানে মজা করছে আর কি। তো দুজনের মাঝে ইশারা চলছে, এটা দেখে কাকু যেই পিছনে তাকায় ভাই তাকেও এমন এমন করে। কাকু বলে, বাপরে এ তো পিছন থেকে নিজের রাস্তা ক্লিয়ার করছে। সিন আবার একটু সামনে আসে, সিদ্ধাপ্পা স্টোরি সিলেক্ট করতে বসে গেছে, বাট কাহিনী তার পছন্দ হচ্ছে না, তাই সে রাগ করছে। আকাশ আসে, কি ব্যাপার স্যার, সকাল সকাল কি চলছে? আরে বললো না ভাইয়া, তো ইনভেস্ট করতে রাজি হলো কিন্তু কেউ ভালো একটা স্টোরি দিচ্ছে না, একটাই তো চান্স তাই না? ভালো স্টোরি না হলে মানুষকে কিভাবে জমাবো? আকাশ বলে, স্যার থিওরি বানাতে সময় লাগবে, কেননা আপনি কোনো রিয়েল স্টোরি নিয়ে কাজ করেন, রিয়েল স্টোরিতে মানুষের ভালোবাসা বেশি থাকে। কাকু বলে, বাট এমন স্টোরি কোথায় পাবো? আকাশ বলে, আরে অবজার্ভ করুন, আশেপাশে মানুষগুলোকে দেখুন, মানুষকে নিয়ে ভাবুন, তবেই তো আপনি হিরো হতে পারবেন তাই না? এ বলে চশমাটা একটু স্টাইল মেরে পরে, আর এটা দেখে কাকুর ভালো লাগে, ব্রো আবার এইভাবে পরো দেখি। আকাশ আবার পরে, কাকু বলে, এই তো পেয়েছি, আমি তো স্টোরি পেয়ে গেছি, অন্য কোথাও কেন খুঁজতে যাবো, তোমার স্টোরি যায় তো অস্থির। আকাশ বলে, স্যার কি বলছেন আমি? কাকু বলে, আর তুমি ভাবো, কই তুমি সাধারণ পরিবার থেকে উঠে এসে আজ আমাদের পরিবারের রাইট হ্যান্ড হয়ে গেছো, এটা কি কম কথা? এটাই ফিক্সড, বাট তোমার কাহিনীতে শুধু অ্যাকশন রয়েছে, রোমান্স নেই, রোমান্স অ্যাড করতে হবে। তখনই শ্রদ্ধা উপর থেকে চিল্লায়, মা পানি। কাকু বলে, এই তো পেয়ে গেছি, কেননা তুমি শ্রদ্ধা বেটিকে পটাও। আকাশ বলে, আরে কি বলছেন, তার তো বিয়ে ঠিক হয়ে গেছে। কাকু বলে, আরে হ্যাঁ, তুমি তো জাস্ট স্টোরির জন্য এমন করবে যাতে আমরা ইউজ করতে পারি। বাস আকাশ তো সুযোগ পেল, কাকু নিজেই ফিউজ নষ্ট করে আকাশকে উপরে পানি নিয়ে যেতে বলে যাতে লাভ সিন ক্রিয়েট হয়। আকাশ বলে, আপনি জাস্ট দেখুন, আমি যাবো আর লাভ সিন নিয়ে ফিরবো। কাকু বলে, আকাশ বেটা মাথায় রেখো, শ্রদ্ধা আমার মেয়ে, ভরসা করছি কিন্তু তোমায়। জি স্যার, একদম চিন্তা করতে হবে না। আকাশ পানি নিয়ে উপরে আসে, ম্যাডাম মোটরের সমস্যা, পানি এনেছি আমি। শ্রদ্ধার মনে শয়তানি আসে, পানি এখানে দিয়ে যাও, আকাশ যেতে চায় না। শ্রদ্ধা বলে, আমিও তো এভাবে বের হতে পারবো না তাই না, কি করবে জানি না, চোখ বন্ধ করে এলে তো পড়ে যাবে, পানি এখানে দিয়ে যাও। আকাশ মাথা নিচু করে পানির বালতি ভিতরে নিয়ে যায়, শ্রদ্ধা দেখছে সে কি করে। আকাশ মাথা উঠায় না, জাস্ট পা দেখতে পায়, বালতি রেখে চলে আসে। শ্রদ্ধার কাছে ব্যাপারটা বেশ ভালো লাগে। এখান থেকে সিন আরো কয়েকদিন সামনে আসে, বিয়ের শালি সিলেক্ট করতে হবে, এই জন্য পণ্ডিত আসে। রাজা সিদ্ধাপ্পাকে দেখে বলে, কি ব্যাপার, খুব খুশি খুশি লাগছে? সিদ্ধাপ্পা বলে, আর একটা স্টোরি পেয়ে গেছি, এখন কাজ শুরু করে দেবো। কাকু বলে, খুবই ভালো কথা, কিন্তু এত তাড়াতাড়ি তাও আবার রিয়েল স্টোরি কোথায় পেলে? সে আকাশের ব্যাপারে বলে, তার নাম শুনে তো কাকু ঝটকা খেয়ে যায়। কাকু শুনতে চায়, কি স্টোরি একটু বলো তো শুনি। সিদ্ধাপ্পা বলে, তার লাইফের কাহিনী, আর রোমান্স হিসেবে সে শ্রদ্ধা বেটিকে পটাবে, তারপর এটা সেটা লেসপিতা, তা তো থাকবে লাইফের কাহিনী। পণ্ডিত বলে, আব্বে গাধা, এটা স্টোরি নয়, এটা ওরই প্ল্যান, বাস্তবে সে সব করতে চলেছে। সিদ্ধাপ্পা বলে, তাই তো আমিও বলছি এটা রিয়েল স্টোরি। পণ্ডিত বুঝে যায় একে বলে কিছু হবে না। ভিতরে এসে আকাশকে বলে, কি ব্যাপার, স্যারকে নিয়ে অ্যাসেম্বলি যাওনি? আকাশ বলে, আমার টার্গেট এখানে, ওখানে গিয়ে কি করব? যাক, আন্টি পণ্ডিতকে শাড়ি বাছাই করতে বলে। বাপরে এত শাড়ি! কাকু একটা বাছাই করলে, আকাশ সিদ্ধাপ্পার দিকে হয়ে তাকে মিন করে শাড়ির কালার নিয়ে বলে। তো বারবার এমন করাতে কাকু রেগে গিয়ে বলে, আবে তুই বাছাই কর তাহলে, তুই একটা শাড়ি পরিয়ে দেখা তো দেখি কেমন লাগে। ভাই সঙ্গে সঙ্গে পণ্ডিতের ধুতি ধরে টান দেয়, সবাই তো হা, কি হলো এটা, মেয়েরা হাসাহাসি শুরু করেছে। কাকু বলে, আব্বে এটা কি করলি? আকাশ বলে, পড়াতে হলে তো খুলতে হবে না? কাকু বলে, খুলতে হলে তো আগে জিজ্ঞেস করবি নাকি, এত বছরের লুকোনো খাজানা এভাবে ভরা বাজারে খুলে দিলি? আকাশ বলে, তাহলে কাকে পড়াবো? সিদ্ধাপ্পা বলে, রাহুলকে। রাহুল বলে, নো ওয়ে, এটা তো মেয়েদের কাজ। সিদ্ধাপ্পা বলে, তাহলে শ্রদ্ধাকে পড়াও, এরা তো একটু সংকোচ বোধ করছে, এরা কানাকানি করছে, এই সিন মুভিতে দিয়ে দিব। কাকু বলে, আরে ভাবি কিছু হবে না, বেটি আয়, তো পজিশন চেঞ্জ করা হয়। এরপর ভাই একটা শাড়ি বাছাই করে শ্রদ্ধাকে এক মাথা ঠিক করতে বলে, এ ছেলে পেলে অন্যদিকে নজর দিও না, নটি বয়। যাক, ভাই বলছে কিভাবে শাড়ি পরতে হবে, তারপর এভাবে ধীরে ধীরে হলে হলে কুচি করতে করতে সামনের দিকে আসছে।
সবার নজর সেই দিকে, এবার কি হবে? সবাই ভাবছে সেই হয়তো শাড়ির গোছাটা ভেতরে দিবে, বাট না, আকাশ শ্রদ্ধাকে হাত দিয়ে ধরতে বলে সে ছেড়ে দেয়। সবাই যেন নিঃশ্বাস থেমে রেখেছিল, এখন ছাড়লো। এরপর আমাদের দেখানো হয় শাড়ি পরানোটা কেমন হয়েছে। অনেক সুন্দর হয়েছে বলে রাহুল তো সিটি মারে। এটা দেখে কাকু বলে, শালা নিজের বরবাদের উপর খুশি হতে একেই প্রথম দেখছি। সিন এখান থেকে পরের দিন একটা পাবে আসে, রাহুল তার হবু বউকে নিয়ে এসেছে, দুজনে এনজয় করছে। যা করুক, ক্যামেরা এখানে একটা নাককে দেখায় যে নাগিনীকে নিচ থেকে উপর অব্দি স্ক্যান করে যাচ্ছে। শ্রদ্ধার ড্রিঙ্ক শেষ নাকি, সে সামনের দিকে যাচ্ছিল, এই চিপকু ইচ্ছে করে শ্রদ্ধাকে ধাক্কা দেয়। সে তো রেগে যায়, কান্ট ইউ সি ইডিয়েট, সে বলে কুল বেবি কুল, টাচ পছন্দ হলে টাচে থেকো। ধাম করে একটা ঘুষি এসে তার মুখে পড়ে। কে মারলো? রাহুল। কে বে, টাচ পছন্দ হয়েছে, এখন টাচে থাকবি? চিপকু মারামারি করতে যাবে, তার ফ্রেন্ড এসে থামায়, এ কুল ব্রো কুল, সে ওভারলোডেড, সরি ব্রো। তাকে সেখান থেকে নিয়ে যায়। পার্টি শেষ করে এরা ফিরছিল, এ আবার সামনে আসে, কিরে একটা পরেছে মজা লাগেনি? তার পিছে আরো অনেকগুলো ছেলে পেলে স্টিক নিয়ে হাজির। কি বে, মেয়ের সঙ্গে আছে বলে হিরোগিরি করছিলি, এখন দেখা দেখি তোর হিরোগিরি। এবার আমরা দেখি রাহুল শ্রদ্ধার হাত ছেড়ে দিয়ে পা পিছিয়ে নিচ্ছে। শ্রদ্ধা তো অবাক, এটা কি? তখনই আবার আমাদের হিরো সেখানে হাজির। আকাশকে দেখে শ্রদ্ধার সাহস বেড়ে যায়। এরা মারতে আসবে, ভাই ওয়ার টান দিয়ে সেখানে পানি ছিল লাগিয়ে দেয়। একজন বলে, এ ইউনিভার্সিটির ছেলে পেলের সঙ্গে পাঙ্গা, দেখে নেবো তোকে। আকাশ বলে, পরে কেন বে, এখনই আয় দেখি। ফ্রেন্ডস মানে বসে বসে একসঙ্গে জাস্ট দারু খাওয়া নয়, দারু খেয়ে বন্ধু কি করলো সেটারও খেয়াল রাখা। তোরা জানিস ও ভিতরে কি করেছে? আমি জানি। সে কি করেছে? এক ঝলকে এদের দেখানো হয়। তারপর আকাশ বলে, আমার পরিবারের মেয়েদের সঙ্গে বেয়াদবি করলে আমি কিছু বলবো না, এমন যদি কেউ মনে করে সে সামনে আসতে চাইলে আস, আমার সঙ্গে দুই দুই হাত হয়ে যাক। এই যদু মধু কদু নাকি কলেজের স্টুডেন্ট, এগুলো কি ভাল লাগে পারে? যাক, কি আর করার। এ চিপকুকে একটা থাপ্পড় মারে, হালায় তোর কথা ভেবে আমরা কোনো কিছু চিন্তা না করে এসেছি, এখন তো দেখছি দোষ তোরই বে, সরি বস। তারা ফিরে যায়। আকাশ রাহুলকে বলে যে তোমার ভরসায় এসেছে, তার হাত মাঝ পথে ছেড়ে দেওয়া উচিত নয়, চাই তোমার জান চলে যাক, এটা ঠিক করনি তুমি। শ্রদ্ধা আকাশের দিকে চেয়ে থাকে আর তার কথা ভাবতে ভাবতেই চলে যায় ভিন্ন জগতে। তো সেখানে গিয়ে আর কি করবে, বাদাম খাবে চানাচুর খাবে, আমরা সেদিকে আর না যাই নাকি? গান শেষে দেখি শ্রদ্ধা তার বাবাকে বলছে রাহুল তার জন্য সঠিক চয়েস নয়। শুনেই তো কাকু জটকাকে যায়, বেটি কি বলছিস এসব? এখানে কাকু সুন্দর একটা কথা বলে, সে বলে যে বেটি, লাইফে যারা সফল হতে চলেছে তাদের চেয়ে যারা অলরেডি সফল তাদের জীবন সহজ হয়। এখন একটা মেয়ে প্রেমে পড়লে কি করবে? সে তার যুক্তি দিচ্ছে, তার মাও সাপোর্ট করে যে আকাশ মেয়েদের মন বোঝে, মোটামুটি ভালো ছেলে। কাকু বলে ঠিক আছে, আমি একটু ভেবে দেখি। সিন বারে আসে, আকাশ পণ্ডিতকে ডেকেছে খবর দিতে যে খুব শীঘ্রই মিনিস্টার তার মেয়ের সঙ্গে তার বিয়ের অ্যানাউন্স করতে চলেছে। সামনে শ্রদ্ধার জন্মদিন, কাকু তো শুনেই রেগে যায়, আব্বে নিমক হারাম, কি বলছিস, যার থালে খাচ্ছিস তাকেই। আকাশ বলে, পণ্ডিতজি, তার বাড়িতে খেয়ে অন্যের বাড়িতে কিছু করতে গেলে মানুষ কি বলবে শুনি? যাক, কাকু তো মানতেই চায় না এমন কিছু হবে, কারণ সে বিয়ে ফাইনাল করেছে, তার মানে এই বিয়ে রাহুলের সঙ্গে হবেই, তার কথা এটা। যা, তোদের দোয়া করে দিলাম, তোদের আশা কখনোই পূরণ হবে না। সিন চলে আসে কয়েকদিন সামনে শ্রদ্ধার জন্মদিনে। এখানে এন্ট্রি হয় মুভির অন্যতম আরেক ক্যারেক্টার, খুব ভালো মানের একজন অভিনেতা বামন ইরানি, অর্থাৎ সিএম অশোক গজপতির। বড়লোকদের বড় বড় ব্যাপ, বিশাল ডেকোরেট, বড় বড় মানুষ, এত আয়োজন, মানে জন্মদিনের পার্টিতেই এত আয়োজন, বাকি অন্য সময় আর কি হবে। যাক, আমাদের ভাইও একটু ভিন্ন সাজে সেজে এসেছে, কাকুও হাজির। দেখ, তোর প্ল্যান কাজ করবে না, আমি বলে দিলাম কিন্তু। আকাশ বলে, আর দেখে যাও পণ্ডিতজি। অনুষ্ঠান শুরু হয়, হোমেশ্বরে এটা সেটা অনেক কিছু বলছে, তার পরিবার ব্যাপারে, তার মেয়ে ব্যাপারে, এদিকে দুজন তাদের তালে লেগে আছে, মজার না? কথা বলতে বলতে হোম মিনিস্টার মূল কথায় আসে। সে বলে যে আজ আমি একটা ঐতিহাসিক ঘোষণা করতে চলেছি যা আপনাদের হুঁশ উড়িয়ে দিবে। আমি আমার একমাত্র মেয়ের বিয়ে আমার সঙ্গে কাজ করা আকাশের সঙ্গে দিতে চলেছি। ব্যাস, কথাটা শুনে তো কাকু হা। সিদ্ধাপা বলে, যা সালা, এটা আবার কেমন টুইস্ট? রাহুলের বাবা মাও অবাক, সিএম হা, এ কি বলে? আকাশও অবাক হওয়ার ভান করছে, দিদি তো খুশি হবেই। কাকু যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না, সবাই তালি বেলি মারছে, এটা অনেক বড় একটা সিদ্ধান্ত। মিনিস্টার আকাশকে স্টেজে আসতে বলে, ছেলে বিল বিলিয়ে আসে, সবাইকে আমার নমস্কার, এত বড় বড় লোকের সামনে কি বলবো আমি বুঝতে পারছি না। মাননীয় হোম মিনিস্টার সাহেব যা বলেছে এটা আমার মতো একটা সাধারণ ছেলের জন্য অনেক বড় একটা পাওয়া, যা আসলে বলে বোঝানো যাবে না। আমি তার জন্য মন থেকে শুকরিয়া জানাচ্ছি, কিন্তু একে ওকে দেখছে, কিন্তু আমি দুঃখিত। কেন দুঃখিত? আকাশ বলে, আমি এই বিয়েটা করতে পারবো না। সবাই তো আগের ঝটকা থেকে উঠতেই পারেনি, আবার একটা ঝটকা। শ্রদ্ধা তো মাটির নিচে গেড়ে যাচ্ছে, এ কি বলে? আকাশ বলে, সে অন্য একটা মেয়েকে ভালোবাসে, তার জন্য সে বেঁচে আছে। মিনিস্টার দেখে যায়, এ মেয়ের আগে বিয়ে ঠিক হয়েছিল, সেখান থেকে তোমার সঙ্গে বিয়ে দিচ্ছি, এই জন্য রাজি হচ্ছে না, সরাসরি সেটা বলো। আকাশ বলে, আরে স্যার, না 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 না, কি বলছেন স্যার, এমন কিছু না, আমি সত্যি একজনকে খুব ভালোবাসি, এই জন্যই আমি এই বিয়েটা করতে পারবো না। একজন বলে, আবে কাকে না বলছিস, দেশের হোম মিনিস্টার, বস্তি থেকে একেবারে মিনিস্টারের জগতে এসে পড়বি। আকাশ বলে, সরি স্যার, আমাকে ভুল বুঝবেন না, আমার টাকা পয়সার কোনো লোভ নেই, আমি তাকেই ভালোবাসি। এরা বলছে, কিরে আমাদের ফ্রেন্ড আকাশ এমন কবে থেকে হলো বে? অফিসার বলে, কে সেই মেয়ে বলো?
বলো দেখি। আকাশ বলে, স্যার এটা একতরফা ভালোবাসা, এ ব্যাপারে সেও জানে না। দেজিবি বলে, আরে তুমি বলো সেই মেয়েটা কে, আমরা তোমার সঙ্গে তার বিয়ে দেবো। আকাশ বলে, স্যার এটা সম্ভব না, আমি যদি তার নাম বলে দিই তাহলে আপনারা আমাকে মারা শুরু করবেন। এবার সিএম দাঁড়িয়ে যায়, এ দেশের সিএম তোমার সামনে, এখানে কার সাহস তোমাকে কিছু করার, তুমি বলো দেখি কে সেই মেয়ে, আমি তোমাদের বিয়ে দিব যদি তুমি সত্যিই তাকে ভালোবাসো। আকাশ বলে, ঠিক আছে স্যার, আপনারা যেহেতু ফোর্স করছেন, মিডিয়ার বন্ধুরাও এখানে রয়েছে, তো আমি নামটা বলে দিই, আমি যাকে একতরফা ভালোবাসি সে হলো মিস মীরা, আমাদের মুখ্যমন্ত্রীর মেয়ে। লাও ঠেলা হইলো, দিদির এন্ট্রি একটু পরে করাচ্ছি, আপনারা জাস্ট এক ঝলক করে সবার রিয়াকশন দেখুন যে সবাই কতটা ঝটকা খেয়েছে। একেই বলে সুযোগের সদ্ব্যবহার। কাকু বলে, হে উপরওয়ালা আমি এসব আর সইতে পারছি না। ইলেকট্রিকের লোকেরা পাশ দিয়ে যাচ্ছিল, কাকু জিজ্ঞেস করে, হে এখানে কি কারেন্ট আছে? সে বলে, জি স্যার। কাকু সেখান থেকে ওয়ারটা বের করে আঙুল ঢুকিয়ে দেয়। এরা থামাতে গেলে ঝটকা লেগে এদের অবস্থা খারাপ হয়ে যায়, বাট কাকুর কিছু হয় না। পন্ডিতজি কি হলো আপনার? কাকু বলে, আরে ও যে ঝটকা দিয়েছে তার তুলনায় এটা তো কিছুই না রে। পরিবেশ শান্ত, সবাই শক খেয়ে আছে, কেউ কিছু বলছে না। আকাশ চুপচাপ স্টেজ থেকে নেমে যায়। এরপর আর কি, ঘটনা মুহূর্তের মাঝে সব জায়গায় ছড়িয়ে যায়, সব নিউজ চ্যানেলে এই নিউজটাই দেখাতে থাকে। আর এর সঙ্গে সঙ্গে মিডিয়ার লোকজন আকাশের বাড়িতে চলে আসে, গেটে অপেক্ষা করছে, লাল টুকটুকি নিয়ে এন্ট্রি মারে এদের সবার বস। বলেছিলাম না সব ভালো ভালো মানের অ্যাক্টররা কাজ করেছে, ব্রহ্মানন্দম স্যার। কি ব্যাপার, তোমরা বাইরে কেন? এরা বলে, স্যার দরজা তো লাগানো, কি যে বলে। কাকু বলে, মিডিয়া কার অপেক্ষা করে না, চলো ভিতরে চলো। আকাশের ভাইয়েরা সামনে আসে, কি ব্যাপার? আমরা বললাম না আমাদের কিছু বলার নেই। কাকু বলে, আমাদের তো জানার আছে, তাই না? ভাবি বলে, কে আপনি? কাকু বলে, পল, আমলা পল, এটা আবার কেমন নাম? কাকু বলে, সবাই নিজের নাম শর্ট করে, আমি আমার গ্রামের নাম আমলাপুরমকে শর্ট করে আমার নিজের নামে রেখে দিয়েছি। যাক, এরপর কাকু কিছু প্রশ্ন করে, ছোট ভাবি উল্টোপাল্টা ঠাস ঠাস করে জবাব দেয়। পল বলে, বুঝেছি, এখানে খবর পাওয়া যাবে না, চলো সীমা আর সচিনের কাছে যাই, মানে বাহিরে যাই। বাহিরে এসে কাকু কিছু ফুটেজ নেই আর যা যা বলার বলে দেয়, লাইক গদি মিডিয়া। পরদিন সিন এখানে আসে, শ্রদ্ধা আকাশকে ধরেছে, তুমি কি করলে এটা? তুমি আমাকে ভালোবাসো না, তাহলে আমাকে বাঁচালে কেন? আকাশ বলে, আরে এটা তো আমার ডিউটি ছিল ম্যাডাম। শ্রদ্ধা আরো এমন সব ইনসিডেন্টের কথা বলে, শাড়ি পরানো, এটা সেটা করা, ভাই তো কথা দিয়ে কথা কাটি। শ্রদ্ধা বলে, তোমার সঙ্গে তো কথাই পারা যাবে না, মীরা আর আমি ক্লাস 8 থেকে একসঙ্গে পড়ি, কই আমি তো কখনো তোমার ব্যাপারে শুনিনি। আকাশ বলে, আরে আমার তো এটা ওয়ান সাইড লাভ, এর ব্যাপারে সেও জানে না। বাহ, তোমার ভালোবাসা সে জানে না, আমার ভালোবাসা তুমি জানো না, কি করে হলো সম্পর্ক? আকাশ বলে, পুরস্কারে দেখা হয়েছিল, পড়াশোনা শেষ করে যখন লাইফের গোল নিয়ে গোল গোল ঘুরছিলাম, জীবনের দিশা পেতে গোদাবৃতে ডুক্কি দিতে বললো মা, সেখানেই তৃতীয় ডুক্কি দিয়ে উঠতেই দেখি সামনে একটা দেবী দাঁড়িয়ে, আহা যেন মানুষ না, আকাশ থেকে কোনো পরী নেমে এসেছে। তাকে দেখে আমার অচেতন মন ব্যাকুল হয়ে উঠল, বেজে উঠল আমার ভালোবাসার ঘুমটি। এভাবে আরো কাহিনী বলতে বলতে ভাই বলার উপরে আছে, একটু পর পিছন দিকে হইতে দেখে শ্রদ্ধা চলে গেছে সামনে মীরা দাঁড়িয়ে, এখানে এন্ট্রি করে নাকি? তো ইনি হলেন এক আগুনের দলা, ফুটন্ত গোলাপের কলা, যার হটনেসে ছেলেদের শুরু হয় জ্বালা পোড়া। তামান্না ভাটিয়া অর্থাৎ সিএম সাহেবের মেয়ে মিস মীরা। মীরা বলে, কি তুমি আমাকে পুরস্কারে দেখেছিলে? আকাশ বলে, আরে না 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 ম্যাডাম, সেদিন পার্টিতে তো প্রথম দেখলাম। মীরা বলে, তাহলে মিথ্যে বললে কেন? আকাশ বলে, এই সম্পর্কটা থেকে বাঁচতে। মীরা বলে, কেন, সে কি সুন্দর না? আকাশ বলে, না না না, সে তো কোহিনুর, আমি ওনার যোগ্য না, তার লাইফ স্পয়েল যেন না হয়। মীরা বলে, আমার নাম কেন নিলে? আকাশ বলে, অন্য কারো নাম নিলে সেখানে ধরা পড়তাম, ওপর থেকে আপনি আমার মতো কাউকে পাত্তা দিবেন না। মীরা বলে, আমি যদি সিরিয়াস হই তাহলে? আকাশ বলে, বিউটি উইথ ব্রেন, রেয়ার কম্বিনেশন যা আপনার মাঝে আছে, আপনি বুঝে কাজ করবেন। মীরা বলে, বাবা যদি সিরিয়াস হয়? আকাশ বলে, ম্যাডাম আমার একটা স্টাইল আছে, আমি একটু আলাদা, আমি সামনের ব্যক্তির রিয়াকশন দেখে অ্যাকশন করি। মীরা বলে, তুমি তো অনেক তেরা। জি ম্যাডাম। এবার মীরা আকাশকে ঝটকা দেয়, সে কি করে, আকাশকে প্রপোজ করে দেয়। আকাশ তো হা। মীরা বলে, ঠিকই শুনেছ, রেডি হো আমার লাইফে এন্টার করতে। আকাশ মীরাকে বোঝাতে চায়, ম্যাডাম আমি কিন্তু খুব সুবিধার না, আমি একটু তেরা বেকা। মীরা কলাপ ধরে ফেলে, হে মিস্টার আকাশ তুমি আমাকে চেনো না, আমিও সোজা পথের কোনো মেয়ে নই, গেট রেডি টু এন্টার মাই লাইফ। মীরা চলে যায়, আর ভাই তো নাচানাচি শুরু করে, কাজ হয়ে গেছে, যাক সে নাচানাচি করতেই পারে, সে অধিকার তার আছে। আমরা পরের সিনে যাই, সিন মন্দিরে আসে, মীরা নিজের থেকে প্রপোজ করেছে শুনে রাজা আবারও ঝটকা খায়, আকাশের পায়ে পড়ে, গুরু তুমি তো মহান, এবার একটু বলবে তোমার ফিউচার প্ল্যান কি? আকাশ বলে, গুরুজি এটাই তো আমাদের সমস্যা, ফিউচারকে প্ল্যান নয়, এনজয় করুন, এনজয়। মোটিভেট হয়ে পরে সিনে আমরা দেখি পণ্ডিত বেরিয়ে পড়েছে জীবনকে উপভোগ করতে। এবার যে যে সিনগুলো দেখবেন, উফ কি বলবো। কাকু কি করে, রাস্তায় তার হাত পাতিয়ে দেয় যে এই হাতের সঠিক ব্যবহার সে আজ অব্দি করেনি। ট্রাকের চাকা তার হাতের উপর দিয়ে যায়, সে হাসছে, এখন হাতের সঠিক ব্যবহার হয়েছে। এরপর একটা মার্শাল আর্ট স্কুলে যায়, বাচ্চাদের সরিয়ে সে স্ট্যান্ডগুলো করতে থাকে, বুকের উপর পাথর ভাঙা হয়, তারপরও তার কিছু হয় না। তার জিদ, সে জীবনে কি করলো, একটা ছেলে কয়েক মাসে পুরো দেশকে নড়িয়ে দিল, আর সে সারা জীবন কুণ্ডলি দেখে গেল, তাই সে নিজেকে শাস্তি দিচ্ছে। যাক, টায়ার টানতে টানতে রাস্তা দিয়ে যাচ্ছে, একটা গাড়ি ধাম করে ব্রেক মারে, আরে কে রে রাস্তা দিয়ে এভাবে, চিনেছেন? আবার চোখে দেখিস না রাস্তার মাঝখান দিয়ে
দুজনে দুজনকে এভাবে ঘুরে ঘুরে চেনার চেষ্টা করছে। কাকু বলে, আরে সিদ্ধাপ্পাজি, আরে পন্ডিতজি, আপনার এই অবস্থা কেন? সিদ্ধাপ্প বলে, কি আর বলবো পন্ডিতজি, সেদিনে সেই ঘটনার পর ভাই আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল। বউ বাচ্চা নিয়ে বস্তিতে উঠেছি, দিনে পানি ডেলিভারি করি আর রাতে ডোসা বিক্রি করি। কাকু বলে, আমি আপনাকে কতবার বলেছি যে সে আপনাকে বোকা বানাচ্ছে, আপনি কি করেছেন? এমন 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 করে আমার সঙ্গে মজা নিয়েছেন। এখন সিদ্ধাপ্প বলে, আরে পন্ডিতজি কেন ওসব কথা মনে করিয়ে দিচ্ছেন? ঠিক আছে থাকুন, দেরি হয়ে যাচ্ছে, আবার দেখা হবে। সিন চলে আসে খনিতে, যার মাঝে হরিণের বাচ্চা ডুবে আছে। এখানে আবার আগুনের দলাও আসে, সর্দার ডাকে, হে মীরা ওয়েট, আমি আসছি। পুল থেকে ওঠে, আর আমি হিসেবের ব্যাপারে আর কি বলবো, আমার তো নজা করে। আরে এরিটা কি হচ্ছে? সরি আন্টিরা, সরি। মীরার কাছে আসে, কি ব্যাপার মীরা, ফুল নিয়ে এখানে? মীরা বলে, তোমাকে ধন্যবাদ দিতে। কেন? মীরা বলে, তোমার কারণে আমি আকাশকে পেয়েছি তাই। সর্দার বলে, বাট ও তো তোমাকে আগে থেকেই ভালোবাসতো। মীরা হাসতে হাসতে বলে, তুমি ওর কথা বিশ্বাস করেছো? আরে ও মিথ্যে বলেছে, ও তো পার্টিতেই প্রথম আমাকে দেখেছে। সর্দার রেগে যায়, আর এমন মিথ্যাবাদী একটা ছেলেকে তুমি হাঁ করেছো? মীরা বলে, এই জন্য তো হাঁ করেছি, আমি ওর ব্যাপারে খোঁজ নিয়েছি। পেপারে নাম আসার জন্য মিনিস্টারকে মেরেছে, তারপর প্রমোশন পেয়ে মিনিস্টারকে মাঝ রাস্তাতে ছেড়ে দিয়ে এসেছে, আবার আমার কাছে আসলে তোমার বাবাকে ব্যবহার করেছে। আমি তো তার কমন সেন্সের দেওয়ানা হয়ে গেছি। দেখো শ্রদ্ধা, আমরা মেয়েরা যখন বিয়ের কথা ভাবি তখন বুঝতে পারি না কেমন ছেলে চয়েস করব। বাট আকাশের সঙ্গে দেখা হওয়ার পর আমি বুঝতে পেরেছি বুদ্ধিমান ছেলেকে বিয়ে করতে হবে। শ্রদ্ধা বলে, আমিও বুঝতে পেরেছি। রাগ করে বাড়িতে আসে, মা রাহুলের পরিবার কি এখনো বিয়ের কথা বলছে? আন্টি বলে, হ্যাঁ, দিনে দুইবার করে ফোন করে। শ্রদ্ধা বলে, ওদের কনফার্ম না করে দাও, আমি আকাশকেই বিয়ে করব। আন্টি বলে, ও তো না করেছে। শ্রদ্ধা বলে, ও মিথ্যে বলেছে, আর আমি ওকে কেন ছাড়বো? মীরার জন্য, ওর বাবার জন্য আমার বাবা সিএম হতে পারছে না, আর আমি ওর জন্য আকাশকে ছাড়বো? কখনো না, আমি দেখে নিব। সিন রাতে মীরাদের বাড়িতে আসে, মীরার বাবা তার উপর রাগ করছে যে সে কেন আকাশকে বিয়ে করতে রাজি হচ্ছে। মীরা বলে, ওকে আমার ভালো লেগেছে, সিএম এতে রাজি না, কারণ সে তো একটা সাধারণ ছেলে। মীরার যুক্তি, আকাশ তার কাছে বাকি আর দু চারটা অসাধারণ ছেলের থেকেও বেটার। মেয়ের জিদ কি করবে? পরে সিন শুরু হয় সাম্বাকে থাপ্পড় মারা দিয়ে। তোমায় তো জানে মেরে ফেলা উচিত, যে পাথর মেরেছে তাকে জেলে না পাঠিয়ে জবে রেখে দিয়েছো। সাম্বা বলে, স্যার আমি তো জাস্ট জবে রেখেছি, আর মিনিস্টার সাহেব তো তাকে একেবারে পরিবারের ভিতরে নিয়ে গেছে। আরে চুপ করো, শালা যে এমন চতুর তা তো বুঝতে পারিনি, এখন কি করা যাবে ভাই? সিএম বলে, ও এখন সাধারণ কেউ না, মিডিয়া পাবলিক ওর পক্ষে রয়েছে, ওর কিছু হলে সবাই আমাদের দোষারোপ করবে। ওকে তো আমি দেখে নিবই, বাট সিস্টেম করে। এপিএ, ওর ব্যাপারে আমার সব তথ্য চাই, কুইক। সিন চলে আসে শান্তির মায়ের মহলে। কাকু এখানে এসেছে জীবনের অন্য আরেকটা পার্ট পড়তে। দিদিকে বলছে, আই ওয়ান্ট টু ইয়াং, ইউ নো হোয়াট? দিদি বলে, ও ইয়াং পড়েগি, চলো। দিদি উঠে দাদাকে একটু টাচ করতেই, আহাহা, দাদার মন তো পপকর্ন ভাজা শুরু হয়ে যায়, কেমন বেবি। তো কাকু তার কাজে লেগে থাক। সিন এখান থেকে দুদিন সামনে আসে, পিয়ে আকাশের সব ডিটেলস জোগাড় করেছে, দেখাচ্ছে, স্যার এটা আকাশের গ্রাম, এটা তার বড় ভাই, এটা তার ছোট ভাই, এটা দুজন ভাবি, এটা আকাশের মা, আর ইনি আকাশের বাবা জয় নারায়ণ। বাস বাবার ছবি দেখেই সিএম তাকে থামাতে বলে, এ জুম করো, জুম করো, জুম করো। একেবারে জুম করে দেখেই সে লাফিয়ে ওঠে, আকাশ তাহলে জয় নারায়ণের ছেলে? এ আমার লাইফে ভালোবাসার জন্য না, অন্য কিছুর জন্য এসেছে। সিএম এর চোখের সামনে কিছু স্মৃতি ভেসে ওঠে, আমাদের সেগুলো দেখানো হয়। তারপর সিএম বলে, এ কোনো লাভার নয়, এ একজন সোলজার, ও তোমাদের দুজনকে ইউজ করেছে আমার কাছে আসতে, ওর টার্গেট আমি, খুব ভালো খেলেছে, খুবই ভালো খেলেছে, বাট ও এবার বাঁচবে না। শেখর, ওকে ডাকো, বিয়ের কথা বলবো সেই বাহানায়। পরদিন সকালে মীরা স্নান সেরে এসে দেখে আকাশ ফোন করেছে, কি খবর জানো? আকাশ বলে, শ্বশুর মশাই ডেকেছে বিয়ের কথা বলতে, এবার কি হবে বলো? মীরা তো খুব খুশি, সত্যি। যাক, একটু পর ভাই চলে আসে মীরাদের বাড়িতে। গুড মর্নিং স্যার, কাকু বসতে বলে। আচ্ছা তোমার গ্রামের নাম কি? আকাশ বলে, স্যার কুন্দনপুর। তোমার বাবার নাম কি? আকাশ বলে, জয় নারায়ণ স্যার। কি করে সে? আকাশ বলে, তিনি আর বেঁচে নেই স্যার, চলে গেছে। কাকু বলে, কি করে মারা গেল? আকাশ বলে, বাবা একজন সমাজ সেবক ছিলেন, গরিবদের ফ্রিতে ওষুধ দিতেন, যে ওষুধ শুধু আমাদের গ্রামেই বানানো হতো। একদিন মেডিসিনে কি যেন ঝামেলা হয়, বাবার সেই ওষুধ খেয়ে গ্রামের অনেক লোক মারা যায়। গ্রামের লোক মনে করে এটা বাবার কাজ, তাই তারা তাকে মেরে ফেলে। স্যার এসব ছাড়ুন না। সিএম বলে, তুমি শিওর তোমার বাবাকে পাবলিক মেরেছে? আকাশ বলে, জি স্যার। সিএম এভাবে ইশারা করে, আর আমরা দেখি এখান থেকে শুটার টার্গেট সরালো। এরপর সিএম বলে, দেখো আমি যা জানতে চেয়েছিলাম আমার জানা হয়ে গেছে, তোমাকে আমি এখান থেকে জীবিত যেতে দিচ্ছি, এটা নিয়ে শুকরিয়া থাকো, বিয়ের কথা ভুলে যাও, যাও দেশ ছেড়ে চলে যাও। আকাশ বলে, কি স্যার ওয়ার্নিং দিচ্ছেন নাকি? সিএম বলে, না বেটা, অর্ডার করছি। বাস আকাশও গেড়ে বসে, তাহলে তো আমি দেশ কেন, এই এলাকাও ছাড়বো না। সিএম রেগে যায়, এ তুই জানিস কার সঙ্গে কথা বলছিস? আকাশও পাট নাই, আপনিও ভুলে যাবেন না, আই এম সিএম, মানে কমন ম্যান। আমাদের ভোট পাওয়ার পর যদি আপনার এত পাওয়ার হয় তাহলে আমাদের কেমন হবে? সিএম বলে, এক মিনিট, এক মিনিটে তোকে আমি। আকাশ সেখান থেকে একটা কাগজ নিয়ে সাইন করে দেয়, শুধু এক মিনিট কেন, চব্বিশ ঘন্টার সময় দিলাম, আমার যদি একটা চুরো ছিঁড়তে পারেন তাহলে আমি কথা দিচ্ছি আপনার সামনে আর কখনো আসবো না। ব্যাস সিএম ও জোশ নিয়ে সাইন করে দেয়, তুই তো এই গ্রাউন্ড পার হতে পারবি না, যদি কালকে আমার সামনে আসতে পারিস তাহলে আমি আমার মেয়েকে তোর হাতে তুলে দেবো। আকাশ বলে, কেন স্যার, লোকজন সাজিয়ে রেখেছেন, এই ভয় দেখাচ্ছেন, আপনি কি ভেবেছেন আমি ছেড়ে দেবো? এ দেখুন মাইক্রো মিডিয়া, সবকিছু এখানে লাইভ দেখা যাচ্ছে, আমার কিছু হলে ভাবুন আপনার কি হবে, চলুন ট্রাই করে দেখুন। আকাশ বের হয়ে যায়, আর কান থেকে রিংটা খুলে চটকা দেয়, পিএ সাহেব দেখুন তো কি চলছে
এখানে? পিএ এসে সেটা ভালো করে দেখে বলে, স্যার এটা তো ক্যামেরা না, ও তো আমাদের বোকা বানিয়ে চলে গেল। সিএম এর লোক তার পিছু নিতে শুরু করে, ভাই আগে এরা পিছে, মাঝখানে অনেক কাহিনী হয়, এদের নিয়ে ঘুরতে ঘুরতে আকাশ একটা কোথায় যেন আসে, আর এর সঙ্গে রাতও হয়ে যায়, অনেক হয়েছে লুকোচুরি। এবার ভাই ডিজে পল্টুর বিট উঠানো শুরু করে আর তাদের মারা দিয়ে এই সিন সকালে সিএম এর কাছে আসে। কি খবর স্যার, 24 ঘন্টা পার হয়েছে, আমি এখনো বেঁচে আছি, চলুন মিরাকে ডাকুন, ওকে নিয়ে আমি বাড়ি চলে যাই। সিএম বলে, আমার সমস্যাটা বোঝার চেষ্টা করি, তোর হাতে সিএম এর মেয়েকে কি করে তুলে দিই? আকাশ বলে, এটা তো বলার আগে ভাবা উচিত ছিল। এবার সিএম তার চাল চালে, শোন গোয়াতে আমার একটা আইল্যান্ড আছে, ওইটা নিয়ে নে। আকাশ বলে, আরে মীরা ছাড়া ওখানে গিয়ে আমি কি করবো? সিএম 300 কোটির অফার দেয়, সে তাতেও রাজি হয় না। পরে সিএম বলে, ঠিক আছে 500 কোটি লিকুইড ক্যাশ। আকাশ বলে, এত টাকার কাছে মীরা কোন কাজের? সিএম তো অবাক। কি? আকাশ বলে, আরে জি স্যার সত্যি বলছি, 500 কোটি? আরে বাপরে, আমার জীবন চলে গেলেও তো আমি চোখে দেখতে পারবো না, এখানে মীরাকে দিয়ে কি হবে? ডিল ডান, জাস্ট একটু আপনি বাড়ি অব্দি টাকাগুলো পৌঁছে দিবেন। সিএম টাকা মাখা রেডি করে নিয়ে আকাশকে দিয়ে দেয়। আকাশ যে টাকার জন্য মীরাকে ছাড়তে রাজি হলো, এই সব কিছু সিএম আবার আগেই রেকর্ড করে নিয়েছিল। মীরাকে সেগুলো দেখায়, হইল দেখো তোমার আকাশ কত মহান। মীরার খুব রাগ ওঠে, চোখ দেখে তো বোঝাই যাচ্ছে। বাস পরের সিনে আমরা দেখি দুই হরিণের বাচ্চা একেবারে বাঘের রূপ নিয়ে আকাশের বাড়িতে হাজির। বাড়িতে মেবি টাকা নিয়েই কথা হচ্ছিল। মীরা বলে, বাহ খুব ভালো, এই তো নিজের আসল চেহারা দেখিয়ে দিলে যে তোমার বাবা যেমন ছিল তুমিও তেমন। পুরনো কথা যেগুলো মীরার বাবা তাকে বলেছে আকাশের বাবার ব্যাপারে, মীরা সেই উল্টো পাল্টা কথাগুলোই বলছে। আকাশ এবার রেগে যায়, চুপ করো, আর একটা বাজে কথা যদি আমার বাবাকে নিয়ে বলো আমি ভুলে যাবো আমি তোমাকে ভালোবাসি। কি জানো তুমি আমার বাবার ব্যাপারে? টেনে রুমের ভিতরে নিয়ে বাবার সামনে দাঁড় করায় আর তার বাবার কাহিনী বলতে থাকে যে কুন্দনপুরের ভগবান ছিল আমার বাবা, গ্রামের প্রতিটা মানুষ থেকে শুরু করে বাইরের বড় বড় মানুষরা আমাদের এখানে আসতো নিজেকে বাঁচাতে। আমার বাবা ও তার ফ্রেন্ড মিলে রোজ গ্রামে মানুষদের ফ্রিতে ওষুধ খাওয়াতো যাতে বড় বড় রোগ ভালো হয়ে যেত, আর এই ওষুধটা আমাদের গ্রাম ছাড়া কোথাও পাওয়া যেত না। তার সেবার পপুলারিটি দেখে দেশের সব থেকে বড় পার্টির হাইকমান্ড আমাদের বাড়িতে আসে বাবাকে নির্বাচন করতে বলে। বাবা বলে অশোক গজপতি পার্টির কর্মী, সে টিকিটের জন্য অনেক আগে থেকে অপেক্ষা করছে। সেখানে বাবা পার্টি নেতা বলে যারা চেয়ারে বসতে চায় তারা সেবা করে না, যারা সেবা করতে চায় তারা চান্স পায় না। সে বাবাকে টিকিট দিয়ে দেয়। নির্বাচনে বাবা অনেক ভোটে জয়ী হয়। তোমার বাবা মনে কুটিলতা রেখে বাবার সঙ্গে মুখে মিল দিতে আসে যে জনসেবা জরুরি, চেয়ার নয়। বাবাও তোমার বাবাকে বিশ্বাস করে নেয়। নির্বাচন আমাদের বাড়ির পরিবেশ পাল্টে দেয়, যে হাতে বই থাকতো সে হাতে পার্টির পতাকা নিয়ে বিজি হয়ে যায়। এরপর যেদিন বাবা বিধায়ক হিসাবে সবে সাইন করতে যাবে অফিসে পাথর মারা শুরু হয়। একজন টিভি অন করতে বললে বাবা দেখে দুই দিন আগে যাদের ওষুধ খাওয়ানো হয়েছে তাদের অবস্থা খুবই খারাপ, নিউজে বলছে তাদের ভুল ভাল ওষুধ খাওয়ানো হয়েছে, বাবার দেওয়া ওষুধের কারণে তাদের মৃত্যু হয়েছে এমনটা বলা হয়। গ্রামের অনেক লোক সেদিন মারা যায়, সেই আগে মানুষ বাবার কাছে আসে কারণ জানতে কি হয়েছিল, বাট তোমার বাবার লোকেরা ভিড়কে উস্কিয়ে দেয়। তারপর লোকজনের কোলাহলে তোমার বাবা আমার বাবাকে মেরে দেয়। সেদিন তোমার বাবা বলেছিল যাত্রার সঙ্গে পাঙ্গা নেওয়া যাবে, বুদ্ধিমান লোকের সঙ্গে পাঙ্গা নেওয়া যাবে না। আমার বাবার বন্ধু ডক্টরকে তোমার বাবা কিনে নেয়, তার মাধ্যমে এইসব করায়। ওই ঘটনার পর আমরা নানি বাড়ি চলে আসি। পরে আমার বিয়ের জন্য মেয়ে দেখতে গিয়ে ওই ডক্টরের ব্যাপারে জানতে পারি যে এখনো বেঁচে আছে, আমি তার সঙ্গে দেখা করি। ওপরওয়ালা তাকে হয়তো এই জন্যই বেঁচে রেখেছিল যাতে আমাকে সবকিছু বলতে পারে। সে যে অন্যায় করেছিল তার শাস্তি সে পেয়েছে, একটা অ্যাক্সিডেন্টে তার পুরো পরিবার মরে যায়, তার এই অবস্থা হয়, সেই আমাকে সবকিছু খুলে বলে, তারপর থেকে আমি তোমার বাবাকে টার্গেট করি। এসব ঘটনা শুনে তো মীরার চোখে পানি এসে যায়। আকাশের মাও রীতিমতো ব্যাংস হতে ধরে, কারণ তারা এতদিন ভুল মনে করত। আকাশ তার মাকে শান্ত হতে বলে, কাঁদতে নিষেধ করে, তারপর বলে বলো দেখি ওই মাকে কি জবাব দিব যে এত বছর এটা ভেবে কেঁদে গেছে যে আমার বাবার কি হয়েছিল। নিজের বাবার নাম গর্বের সঙ্গে নিতে না পারা আমার এই বড় ভাইদের কি জবাব দিবে বলো? বড় ভাই বলে, এ কি করেছিস তুই এইসব, বয়সে তুই আমাদের অনেক ছোট আর মনের মাঝে এত কিছু নিয়ে তুই একাই ঘুরছিলি, তুই অনেক মহান রে। মীরা বলে, তাহলে ওই টাকা নিলে কেন? আকাশ বলে, কাল আমার বাবার মৃত্যুবার্ষিকী, ওই গ্রামে আমার বাবা যে সম্মান হারিয়েছে সেটা যেন আবার ফিরে আসে সেই ব্যবস্থা করব। আর তোমাকে কিছু বলিনি কারণ আমি জানতাম তুমি আমায় বুঝবে। তখন এবার গ্রামের মুরব্বীরাও এসেছিল, তারাও কথাগুলো শুনতে পায়। দুজন বাড়ির দিকে রওনা দেয় আর দুজনই আবারও আকাশকে নিয়ে ভাবতে ভাবতে চলে যায় ফুচকা খেতে। এই গানে যে ডান্স স্টেপ গুলো দেখানো হয়, আহা আর কি তা কয়। যাক এখান থেকে ফিরে তো মীরা তার বাবাকে অনেক কথা শোনায়, আমি ভেবেছিলাম যে তুমি পরিশ্রম করে এত দূর এসেছো, বাট আজ তোমার যে সত্যিটা আমি শুনলাম মনে হচ্ছে তুমি কখনোই ভালো মানুষ ছিলে না। কাকুর তো মাথা খারাপ হয়ে যায়, শালা এ তো উল্টো অ্যাকশন হয়ে গেল। পরের দিন ছিল কি যেন একটা অনুষ্ঠান, মেবি 15 আগস্ট, সিএম সাহেব আসে ফ্ল্যাগ উড়াবে, গিট্টু খুলবে, পাশ থেকে একজন বলে এক্সকিউজ মি স্যার স্টপ, স্যার আপনি পতাকা উত্তোলন করতে পারবেন না। হোয়াট কি বলছো? জি স্যার আপনি ঝান্ডা উঠানোর সম্মান হারিয়েছেন। কাকু রেগে যায়, এ কি যাতা বলছো, আমি সিএম। কাকু বলে, স্যার আপনাকে এই পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, পার্টি হাইকমান্ড ফোন করেছিল। ব্যাস গাজর লেগে গেল, সবাই ভাবছে এটা কেমন টুইস্ট, পিএ ফোনে আছে, সেও মাথা নাড়ায় স্যার সত্যি। কাকু বলে গভর্নরের অফিসে চলো, পুরো সিকিউরিটি টিম নিয়ে যাচ্ছে, মাঝপথে সব গাড়ি থেমে যায়। অফিসার নেমে আসে, কি হলো? স্যার গভর্নরের অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল হয়ে গেছে আর আপনার থেকে সব সিকিউরিটি ফিরিয়ে নিতে বলেছে, ওপর থেকে অর্ডার এসেছে। গাজু কাকু রেগে যায়, এ
কি বলছো? কাকু বলে, স্যার সরি, আমরা হেল্পলেস। সবাই চলে যায়। সিএম তো চিল্লাতে শুরু করে, কি হচ্ছে এসব? এদিক থেকে ভাই হাজির, ও শ্বশুর মশাই অশোক গজপতি, সবার সঙ্গে পাঙ্গা নিতে পারবি কিন্তু বুদ্ধিমান লোকের সঙ্গে পাঙ্গা নিবি না, তোরই ডায়লগ তাই না? একদিন তোর কারণে আমার পরিবার রাস্তায় এসেছিল, আজ আমার কারণে তুই রাস্তায় এসেছিস। কাকু বলে, কি করেছিস বল। আকাশ বলে, বলার চেয়ে একটু দেখে নে, সুবিধা হবে। পিএ সাহেব একটু দেখান দেখি। পিএ নিউজ দেখাচ্ছে, যেখানে বলছে 300 কোটি টাকা ঘুষ নিতে সিএম অশোক গজপতি ধরা পড়েছে, পার্টি হাইকমান্ড তাকে সাসপেন্ড করে দিয়েছে। গাজু তো ফেটে যায়, এটা কি করে হলো? এরপর দেখে নিউজে বলছে, আজ থেকে কয়েক বছর আগে কুন্দনপুরে যে মেডিসিন হত্যাকাণ্ড ঘটেছিল তার পিছনে এই অশোক গজপতির হাত ছিল, তাই লোকজন তাকে খুঁজে বেড়াচ্ছে, মারতে তার পুতলা জ্বালানো হচ্ছে। তার পক্ষে থাকা দুই চুল্লুকে বহিষ্কার করা হয়েছে এবং এই তিনজনের উপর সিবিআই ইনকোয়ারির আদেশ দেওয়া হয়েছে। কাকু তো সব রাস্তা বন্ধ, মাথা ঘুরছে, এ কি করে করলি এসব? তখন আমাদের দেখানো হয় যে ভিডিও ফুটেজ সহ আর অনেক কিছু তথ্য নিয়ে আকাশ পার্টি হাইকমান্ডের কাছে গিয়ে তাকে বলে যে সে সময় আপনি আমার বাবার কাছে এসেছিলেন জনসেবা করার জন্য, সে রাজি হয়েছিল, বাট অশোক চালাকি করে আমার বাবাকে মেরে সে তার জায়গা নিয়ে নেয়। আপনার উপর ভরসা করে মিডিয়াতে না গিয়ে এখানে এসেছি, আপনার যা ভালো মনে হয় করুন। কাকু আকাশকে বলে, তুমি জাস্ট দেখো আমি ওর কি হাল করি। তারপরে তো এসব হলো। গাজু আঙ্কেল বলে, তুই ভিডিও কোথায় পেলি? আকাশ বলে, আপনি যে 500 কোটি দিয়েছিলেন তার 100 কোটি আপনার রাইট হ্যান্ডকে দিয়েছি, বিনিময়ে সে আমাকে এইচডি কোয়ালিটির ফুটেজ দিয়েছে। মানে যখন সিএম ঘুষ নিচ্ছিল পিএ এই সব কিছু ভিডিও করে নিয়েছিল আর এই দিনের জন্যই রেখেছিল যে একদিন কাজে লাগবে, হয়তো আজ কাজে লেগে গেল। পিএ বলে, স্যার আমার মতো একটা সাধারণ লোকের জন্য এত বড় অ্যামাউন্ট অনেক কিছু, সরি স্যার। আকাশ বলে, মেয়ে তো সব পাবে, তাকে বিয়ে করতে চলেছি, বাকি সম্পদ সে গরিবদের মাঝে বিলিয়ে দিবে, তুই জেলে যা, আমি যাই গ্রামে বাবার সম্মান ফেরাতে। গাজু কাকু বলে, আমার চেয়ার চলে গেছে তাতে কি, ভিতরে শয়তান তো বেঁচে আছে, যা আমি আসছি। সিন সেই জায়গাতে আসে, আকাশ আন্টিকে নিয়ে সেখানে এসেছে। যে জায়গাটা একসময় এমন ছিল সেটা এখন এমন হয়ে গেছে, আন্টি ভালো করে জায়গাটা দেখছে। তারপর আন্টি বলে, বেটা তুই তো শঙ্করকে আগেই পাঠিয়েছিলি গ্রামের লোকদের ডাকতে, কেউ তো এখনো আসেনি, তার মানে কি তারা এখনো বিশ্বাস? শাঁসা করে কয়েকটা গাড়ি আসে, কি আরো হবে, শয়তানের দল। গাজু আঙ্কেল এবার সঙ্গে করে ইনাকেও এনেছে, বলে সেদিন একে জীবিত রেখে আমি ভুল করেছিলাম, যদি সেদিন একেও মেরে দিতাম তাহলে তুই সত্যিটা কখনো জানতে পারতি না। কাকুকে মেরে দেয়। এরপর গাজু চিল্লায় ওঠে আর একটা ট্রাক থেকে কিছু লাশ চটকে পড়ে। আন্টি তো এসব দেখে আবারও বেহুশ হবে, আকাশ সামলায়। তখনই আবার তার ফ্রেন্ড শঙ্কর চিল্লায় ওঠে, তাকেও মেরেছে, আকাশের কাছে যাবে, এ আবার মেরে দেয়। আকাশ, গ্রামের লোকদের কাছে পৌঁছানোর আগে ওরা আমাদের ধরে নিল রে, শঙ্কর মারা যায়। এরপর আকাশ শুরু করে তার শিলাবৃষ্টি, একে তো রাগ, উপর থেকে এমন খানদানি কুড়াল, একেবারে সমানে খেঁচে যাচ্ছে। আকাশের খেঁচাখেঁচি দেখে এরা ভয়ে পালাতে থাকে, আকাশ পিছু নাই, ভয়ে এরা জমির মাঝে দিয়ে দৌড়াতে থাকে, বাট তাতে কি, ছাড়া কি আর পাবে? এরপর এখানেই মারামারি শুরু হয়। অবভিয়াসলি ভাই সবাইকে তুলাদানা করবে, ভাই একটু মারটা খেয়েছে, তো ভাই তার কাজে লেগে আছে। গাজর আঙ্কেল আবার একটু শুট করে দেয়, আবার মারবে, তার আগে অশোক তাকে চটকে দেয়, গানটা এখানে পড়ে যায়। তারপর গানটা উঠিয়ে ভাই আবার মারতে যাবে, এর পিছন থেকে এসে ধরে, এর সঙ্গে হাতাহাতি করতে করতে একেও আকাশ মেরে দেয়। আর এটা সেই সিন যেখান থেকে মুভি শুরু হয়েছিল, কি মনে আছে? আকাশ সবাইকে মেরে যাচ্ছিল, তখনই তো আবার গাজর কাকা এসে গাড়ি দিয়ে ঝটকা দেয়। আকাশ পড়ে আছে, কাকু মনে করেছে সে হয়তো বেহুশ হয়ে গেছে, মারতে যাবে, আকাশ ধরে ফেলে, তারপর তাকে মারতে গিয়ে থেমে যায়। তোকে এমন করে মারবো না, একটু গরুর হাল বয়ে নাই। এদিকে গ্রামের লোকজন এসে গেছে, আকাশ গাজু আঙ্কেলকে তাদের হাতে তুলে দেয়। আর কি, লোকজন কি ছেড়ে দিবে? গণপিটানি দিয়ে অশোক গজপতির খেলা সেখানে শেষ করে দেয়। সিন এখান থেকে পরের দিন বিয়ের পিড়িতে আসে। পণ্ডিত মশাই হাত দেখে চমকে ওঠে, আরে বাপরে কি হলো পণ্ডিতজি? কাকু বলে, মেয়ের হাতে সন্তান দেখছি 2টা, ছেলের হাতে দেখি 4টা, এটা কি করে? মীরা বলে, ওদিকে দেখুন, বুঝতে পারবেন। বাহ, একেই বলে কলাপ, মানে কপাল। কাকু বলে, তোমরা ফ্রেন্ড ঠিক আছো তাই বলে এমন ক্লোজ? শ্রদ্ধা বলে, আগে ও আমাদের ঘুরিয়েছে, তার বদলা নিতে আমরা একসঙ্গে বিয়ে করছি, দেখি এবার ও কি করে বাঁচে। কাকু বলে, হায় কপাল, আমি কি করলাম জীবনে? সবাই হেসে ওঠে আর একটা হ্যাপি এন্ডিং দিয়ে মুভিটা এখানে শেষ হয়ে যায়। থিংক, কি করলেন জীবনে, কি করলেন জীবনে? খাওয়া দাওয়া, বন্ধুদের সঙ্গে ফালতু সময় কাটানো, আর এই ফোন চাপাচাপি ছাড়া কি করলেন এত বছরে? ফেসবুক, ইউটিউবের শর্ট ভিডিও আর মেসেঞ্জার ছাড়া আর কি করে সময় পার করেন আপনি? হে ইউ, আধা ঘন্টার জন্য বসে কি ভাবা যায় না আপনার লাইফ আর জঙ্গলে বসবাস করা কোনো প্রাণীর লাইফের মাঝে কি পার্থক্য? সেও খায় দায় ঘুমায়, আপনিও তো তাই করেন, বরং আপনার আমার থেকে জঙ্গলে সেই বেটার, তার লাইফে কিছু একটা ভিন্ন রয়েছে স্বীকার করা। ফোনে টাইম পাস ছাড়ুন, মিছে আড্ডা ছাড়ুন, প্রয়োজনে গ্রাম এলাকা শহর ছাড়ুন, দেখুন জীবনটাকে জঙ্গলের প্রাণীর থেকে বেটার করা যায় কিনা। আমাদের দেশের প্রখ্যাত ওয়াজিন আল্লামা সাইদি সাহেবের মৃত্যুতে কত লোক এসেছিল দেখেছেন? সেই সঠিক না ব্যাঠিক সেটা প্রসঙ্গ নয়, প্রসঙ্গ তার জনপ্রিয়তা। আপনি মরে গেলে আপনার পরিবার আর 2-4টা ফ্রেন্ড ছাড়া কে আপনাকে মনে করবে? বেশি কিছু না, জাস্ট এমন একটা কিছু করুন যেন আপনার নামে গুগলে 2-4টা পেজ পড়ে থাকে। ওকে, তো যাওয়ার আগে কমেন্ট বক্সে একটু চাপাচাপি করে যান, আর এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেকগুলো ধন্যবাদ।